আমরা বরাবরই ভুলে যাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ। এই ভুলে যাওয়ার ফলাফল আজ আমরা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। দেশে দেশে যুদ্ধ, নিজের দেশের নাগরিকদের উপর অত্যাচার, সবই হচ্ছে ধর্মের নামে। কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তেমনি আজ থেকে 243 বছর আগেও বাউল সম্রাট লালন ফকির মুখোমুখি হয়েছিলেন অসুস্থ সমাজ ও ধর্ম ব্যবসায়ীদের। চলুন আজ আপনাদের সামনে লালন ফকিরের জীবনের কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করি। যেহেতু কাহিনীটি অনেক অনেক বছর আগের, তাই বলে রাখি যদি আমার দেওয়া তথ্যের মধ্যে অজ্ঞাত কারণে কোনো রকম অসামঞ্জস্য কিছু তথ্য থেকে যায়, তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কাহিনীটা শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। আনুমানিক 1774 সালে লালন ফকির কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া তখন জেলা ছিল না, অবিভক্ত ভারতবর্ষের নদিয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল। লালন ফকির গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মাধব কর আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। শৈশবেই বাবাকে হারানোর পর মায়ের আদর ও স্নেহে বেড়ে ওঠে লালন। বাবা বেঁচে না থাকায় ছোট থেকেই সংসারের হাল ধরতে হয় তাকে। মায়ের দেখাশোনার কথা চিন্তা করে তাড়াতাড়ি বিয়ে করে নেয় লালন। কিন্তু আত্মীয় স্বজনদের সাথে তার বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়ায় নতুনভাবে বসতি গড়ে তোলে। শৈশব থেকেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ায় পড়াশোনা করতে পারেনি, তবুও গানের প্রতি লালনের টানই ছিল অন্যরকম। গ্রামে কবিগান, পালাগান, কীর্তন সহ নানা রকম গানের আসর বসত। সেই আসর মাতানোর প্রধান ছিলেন লালন। মানুষ মুগ্ধ হয়ে শুনত তার গান। একবার পুণ্যলাভের আশায় গ্রামের দাসপাড়ার প্রতিবেশী বাউলদাস সহ অন্যান্য সঙ্গী সাথীদের নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্নানে যান লালন। সে সময় রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, তাই মানুষের একমাত্র পরিবহন ছিল তাদের পা। পায়ে হেঁটেই মানুষ দূর দূরান্তে যেতেন। কিছু কিছু ধনী পরিবারের জন্য ঘোড়া এবং গরুর গাড়ির প্রচলন ছিল। গঙ্গা স্নান সেরে লালন যখন সঙ্গীদের সাথে বাড়ি ফিরছিলেন, তখন তিনি আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দীর্ঘ সময় ধরে জ্ঞান ফিরে না আসায় সঙ্গীরা মনে করেন লালন হয়তো মারাই গেছেন, তাই তারা তার মুখাগ্নি করে নদীর জলে ভেলায় ভাসিয়ে দেয়। এরপর সঙ্গীরা তার মা এবং বউকে মৃত্যুর খবর পাঠালে অদৃষ্টের করুণ পরিহাস মনে করে লালনের মা এবং বউ তাঁর মৃত্যু মেনে নেন এবং ধর্মমতে সমাজকে নিয়েই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। অন্যদিকে নদীতে ভাসতে ভাসতে লালনের দেহ একটি ঘাটে পৌঁছায়। এক মুসলিম মহিলা নদীতে জল আনতে গিয়ে দেখেন একজন জীবন্ত মানুষ জলে ভাসছে। তার চোখের পাতা পড়ছে ও হাত পা নড়ছে দেখে মহিলাটি তাকে বাড়িতে নিয়ে আসে। সেই মহিলার সেবা শুশ্রূষা পেয়ে সুস্থ হয়ে ওঠে লালন। বসন্ত রোগে লালনের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখাগ্নির কারণে তার মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এর বেশ কয়েকদিন পর সুস্থ হয়ে লালন ফিরে আসেন মায়ের কোলে, নিজের গ্রামে। পুত্রের ফিরে আসায় মা আনন্দে আত্মহারা হয়ে ওঠে আর স্বামী ফিরে আসায় স্ত্রী কৃতজ্ঞতা জানায় সৃষ্টিকর্তাকে। মৃত মানুষ ফিরে এসেছে এই খবর শুনে আশেপাশের মানুষজন লালনকে দেখতে আসে। সমাজপতিরাও আসেন লালনকে দেখতে।
তবে যতটা না তারা লালনকে দেখতে এসেছে তার থেকেও বেশি তাদের নিয়ম নীতি দেখাতে এসেছে। সমাজপতিদের সাপ কথা, লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সে মুসলমান বাড়ির জল খেয়েছে জানতে পেরে তারা সিদ্ধান্ত নেয় এই সমাজে লালনকে আর থাকতে দেওয়া যাবে না। সেদিন ধর্মের অজুহাতে লালনকে সমাজ থেকে বের করে দেওয়া হয়, বিচ্ছুত করা হয় মা ও স্ত্রীর কাছ থেকেও। লালনের স্ত্রী লালনের সাথে গৃহত্যাগী হতে চেয়েছিলেন, কিন্তু সমাজের শাসন, লোকচক্ষুর ভয় ও ধর্মের বেড়াজাল তার পায়ে শিকল পড়িয়ে দেয়। এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে লালনের স্ত্রী কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন। ধর্মের অজুহাতে সমাজপতিরা তাকে সমাজ থেকে বিচ্যুত করে। এই মর্মবেদনা লালনকে দারুণভাবে যন্ত্রণা দেয়। মূলত এখান থেকেই তার ভাবনার বিকাশ ঘটে। সমাজ বিচ্যুত লালনের মরমে সাধক সিরাজ সাহের সাথে যোগাযোগ ঘটে। সিরাজ সাঁই ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ। এই সাধকের সান্নিধ্যে এসে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার পুরুষ। তারপর সিরাজ সাঁইকে গুরু হিসাবে গ্রহণ করে লালন হয়ে ওঠেন ফকির লালন সাঁই। ফকির লালন হয়ে উঠলেন গুরুবাদে বিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন গুরু ঈশ্বরেরই প্রতিচ্ছায়া, গুরুকে ভক্তি শ্রদ্ধা করলে তা ঈশ্বরই পাবেন, গুরু ছাড়া কোনো সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব নয়। গুরু সিরাজ সাঁইয়ের নির্দেশে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে আখড়া করেন। প্রথম দিকে লালন ছেউড়িয়া গ্রামের কালীগাঙের পাড়ে গহীন বনের মধ্যে একটি আম গাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকতেন। ধ্যানমগ্ন লালন কখনো জঙ্গল থেকে বের হতেন না। তিনি জঙ্গলের মধ্যেই আনমেল নামের এক প্রকার কচু খেয়ে থাকতেন। জঙ্গলে এক সাধু পুরুষ আছে এই কথা এক কান দুই কান হতে হতে আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়। ছেউড়িয়া গ্রামটি ছিল কারিকর সম্প্রদায় প্রধান গ্রাম। সাঁইজির অনুমতি নিয়েই কারিকর সম্প্রদায় লালনের একটি আখড়া বাড়ি তৈরি করে দেয় এবং সবাই তার শিষ্যত্ব গ্রহণ করে। লালনকে সমাজ থেকে বিচ্ছুত করা এবং তার স্ত্রীর মৃত্যুর পর তার অসহায় মা ভাড়ারা গ্রামের বৈরাগী কুম্ভমিত্রের আখড়ায় আশ্রয় নেন এবং জীবনের বাকি সময়টা এখানেই কাটিয়ে দেন। লালন মায়ের মৃত্যুর খবর শোনার পর মায়ের শেষকৃত্যের জন্য সমস্ত কিছু পাঠিয়ে দেন, খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিসপত্র। আধ্যাত্মিক জীবনের মধ্যেও তিনি বুকের পাঁজরে লুকিয়ে রেখেছিলেন নিজের মাকে। বেশ কিছুদিন পর লালনের আখড়া বাড়ির জন্য এক ভক্ত মলমশাহ কারিগর 16 বিঘা জমি দেন। লালনের ধর্ম নিয়ে আছে নানান জল্পনা কল্পনা। মুসলিমরা দাবি করেন লালন মুসলিমের, আর হিন্দুরা দাবি করেন তিনি হিন্দুদের। তবে এ বিষয়ে লালন তার গানের মধ্যে দিয়ে ধর্মীয় অবস্থান পরিষ্কার করে গেছেন। তিনি বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম নাই নজরে। লালনের মনে যখন কোনো ভাবের উদয় হতো তখন তিনি পোনা মাছের ঝাঁক বলে সংকেত দিতেন। এই সংকেত শোনার পর তার শিষ্যরা দৌড়ে আসত একতারা আর ডুগডুগি হাতে। লালনের ভক্তরা দাবি করে তার 10,000-এর মতো গান রয়েছে, তবে গবেষকদের মতে তার 1,000-এর মতো গান থাকার কথা। লালন সাধু দরবেশ হওয়ার সত্ত্বেও সংসারের প্রতি তার দারুণ টান ছিল। শোনা যায় পরবর্তী সময়েও এক মুসলিম মহিলাকে বিবাহ করেন তিনি এবং ভক্তদের দেওয়া জায়গায় পানের বরজ করে সংসার চালাতেন দুজনে। বাউল সম্রাট লালন কোনো ধর্মকে অস্বীকার না করলেও প্রচলিত ধর্মের প্রাতিষ্ঠানিক রীতিনীতির বিরুদ্ধে ছিলেন।
শাস্ত্রীয় ধর্মের দেওয়াল ভেঙে তিনি খুঁজে পান মানব ধর্মের এক বিশাল শস্যক্ষেত্র। লালন নিজেকে দিয়েই উপলব্ধি করেছেন ধর্ম মানুষকে কিভাবে শোষণ করে, শাসন করে, এবং সমাজপতিরা কিভাবে নিজেদের স্বার্থের জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। লালন মনে করতেন ধর্ম হলো তাই যা ধারণ করা হয়, বাউল মন যা ধারণ করে তাই বাউলের ধর্ম। হিন্দু মুসলিম উভয় ধর্মেই যারা সমাজকে শোষণ করেছে, সমাজের মানুষকে ধর্মের চাবুক দিয়ে আঘাত করেছে, তারা সবাই লালনকে নারার, ফকির, অশিক্ষিত, মূর্খ এসব বলে অপবাদ দিয়েছে, সেই সাথে অপপ্রচার করেছে তার অনুসারীদের বিরুদ্ধেও। কিন্তু খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষরা লালনের গান শুনে তাদের জীবনের সন্ধান পেত, খুঁজে পেত আত্মার শান্তি। দেশপ্রেম, মানবপ্রেম কি নেই লালনের গানে, তাদের হৃদয়ের তানপুরা বেজে উঠত তার বাউলের সুরে। কারো বিপদ দেখলে বসে থাকতে পারতেন না লালন ফকির। একদিন তিনি খবর পেলেন কাঙ্গাল হরিনাথের উপর হামলার জন্য জমিদারের লাঠিয়াল বাহিনী ধেয়ে আসছে। এই খবর পেয়ে লালন তার শিষ্যদের নিয়ে পাল্টা লাঠি হাতে জমিদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে জমিদারের লাঠিয়াল বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। কাঙ্গাল হরিনাথ ছিলেন সেই সময়ের কুমারখালী থেকে প্রকাশিত গ্রামবার্তা পত্রিকার সম্পাদক। তার অপরাধ ছিল তিনি জমিদারের অত্যাচার, নির্যাতন আর জুলুমের কথা ওই পত্রিকায় প্রকাশ করেছিলেন। সৎ পথে সৎ কাজে তিনি ছিলেন অবিচল, তাই লালনও ছিলেন তার সাথেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথেও দেখা হয়েছিল লালনের। তিনি লালনের একমাত্র ছবিটি এঁকেছিলেন। 1890 সালের 17 অক্টোবর শুক্রবার ভোর 5টায় 116 বছর বয়সে বাংলা আর বাঙালির হৃদয়ের মানুষ লালন শাহ ইহলোক ত্যাগ করেন। যেদিন ভোরে তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, ওই দিনও সারা রাত ধরে আখড়ায় বাউল গান নিয়ে ভক্তদের সময় দিয়েছেন। ভোর 5টায় তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি চললাম। এই কথার আধ ঘন্টা পর তিনি সকলকে কাঁদিয়ে সত্যি সত্যিই বিদায় নেন। তাহলে বন্ধুরা, আজ জীবনপঞ্জি চ্যানেলের নিবেদনে লালন ফকিরের জীবন কাহিনী এই পর্যন্তই। কাহিনীটি আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য লাইক ও কমেন্টের আশায় থাকলাম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে আবারও এমন অনেক কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।